হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কি অবস্থা সবার? তো আজকে কিন্তু একটা মাহফিলে ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য। তো বলতে পারো আজকের ব্লগ ভিডিওটা একদমই শর্ট ভিডিও। আজকে টোটাল 6টা হরণ যাবে এই আমার দোকানের পিছনের বাড়িতেই। তো এখানে দোকানে মালটা ফিটিং দিতেছি, আর ওর হৃদয় আজকের অপারেটর ওই, ঠিক আছে? তো মানে যে ও মানে যে সবকিছু অপারেটিং করবো। তো আমি যার শুধু একটু ভিডিও নিতেছি, অনেকগুলো কাজ আছে এমনি তো আজকে, তো এখানে আমি যাইতেছি না। তো এই জন্য আমি করলাম যে ভিডিওটা শর্টভাবে নিয়ে নেই, আমার ইউটিউব ফ্যামিলিকে দেখাবো। তো এখানে আমি কি ইউনিট ব্যবহার করি সেটা কিন্তু দেখাইতেছি। এখানে কিন্তু তোমাদের মডেল দেখতে পাচ্ছ TU-651, ঠিক আছে? এটা কিন্তু মানে যে পাওয়ার ইউনিট। আর আমি অনেক আগে মানে আমার টোটাল মানে দোকান দেওয়ার 5-6 বছর পরে মানে 2017 যেতে যে ইউনিটগুলো পাওয়ার ইউনিটগুলো কিনছিলাম, তো এটা কিন্তু 652 মডেল ছিল। 651 থেকে কিন্তু 652 মডেল কিন্তু আমার কাছে একটু বেশি ভালো লাগে। ওটা নতুন হওয়া সত্ত্বেও আমার পুরাতনের সাউন্ড একটা একটু বেস্ট কোয়ালিটি দেয়। আর কার কাছে কী লেভেলের মানে ইউনিট আছে আর কত ওয়াটের কীরকম মানে যে পাওয়ার সাপ্লাই দিতেছে অবভিয়াসলি জানাবেন, কারণ আমার কাছে মনে হয় 651 থেকে 652টা বেশি ভালো আমার কাছে যেটা মনে হয়। আর আপনাদের কাছে কী মনে হয় ওটা জানাবেন। তো আমাদের মাইকের যেগুলো আছে ক্যাচিংগুলো এগুলো কিন্তু 24, অনেকে 26 ব্যবহার করে, 28 ব্যবহার করে, প্রায় কিন্তু অনেক কিন্তু আছে যে যেটা ব্যবহার করে আসলেও। তো আমরা কিন্তু এটাই কিন্তু ব্যবহার করি। তো আই এম ব্যাক। তো মাইকগুলো ফিটিং হয়ে গেছে আর আমরা কিন্তু অলরেডি কিন্তু গাছের কাছে কিন্তু চলে আসছি। আর মাইকের ক্ষেত্রে কে কোন তার ব্যবহার করেন এটা অবভিয়াসলি আমাকে জানাবেন। আর যারা নতুন আছেন, যারা জানেন না কী তার ব্যবহার করলে মাইকের সার্ভিসটা বেস্ট আসে, তো কমেন্ট করলে মানে আমি ওটার উপর আর কি ভিডিও মানে দিতাম। কারণ আমি কিন্তু জাহাজের তার ইউজ করি মাইকের জন্য, যেগুলো কিন্তু ঢাকাতে কিন্তু কেজি ভাও কিন্তু পাওয়া যায়। তোমরাও কিন্তু ইউজ করতে পারো এমনি নর্মাল কয়েল থেকে, এগুলো একটু মানে ভালো পরিমাণে সার্ভিস পাওয়া যায়, বাজেটটা অনেক কম হয়। তো যার যেটা যে যেরকম ইউজ করে এটা তার উপরে ডিপেন্ড করে আসলেও। তো আমি জাহাজের তার ইউজ করি অল টাইম আমার মাইকের ক্ষেত্রে, লাইটিংয়ের ক্ষেত্রে, মানে আমার দোকানে 50%-এর উপরে তার কিন্তু জাহাজের তার। আর এখানে কিন্তু আমি নিয়ে আসছি কিন্তু জাহাজের তার। তো টোটাল 6টা হরন আমি এই বাড়ির সাইডেই এক বড় এক গাছে 4টা দিতেছি, 4টা চারদিকে দিব। আর এখানে স্টেজে আমি এখানে মাত্র 2টা ইউনিট মানে ব্যবহার করবো, না স্টেজে 2টা ইউনিট ব্যবহার করবো আর একটা রাস্তা কভার করবো সেম মানে ওইভাবে মানে যেটা বানবো আর কি। মোটামুটি প্রায় কাজ শেষের দিকেই এই আরেকটা ই আছে, মাইক আছে যেটা মানে উঠাই দিতেছি। তো এই মাইকটা কিন্তু ওর মানে ঠিকঠাক মতো সেটিং হলে কিন্তু আমরা কিন্তু সেটের সাবজেক্টে যাব। আর মাইকের জন্য কী কী সেট ইউজ করি দেখো তোমরা। অনেকেরই কিন্তু ধ্যান ধারণা কিন্তু অন্যরকম থাকে। আমি কিছুদিন আগে আমি যখন একটা এলাকায় যখন মাহফিল যখন শুনতে গেছিলাম, তো দেখি ওরা কী করছে, 316 আছে না স্ট্যান্ডারের, তো 316 2টা অ্যাম্পলিফায়ার নিছে, মিক্সার নাই, মানে স্টেজে 3টা হরন মানে ওরা লাগাইছে, মানে এভরিথিং দূর থেকে আর লো কাছে থেকে ম্যাচিং করে। তো ওইখানে 316 ইউজ করতেছে, আউটে 6টা হরন দিচ্ছে, তো ওইখানে 316 ইউজ করতেছে। তো ওদের ব্যাপার আমি বুঝলাম না। তো অবভিয়াসলি কাউকে আমি ব্যাড কমেন্ট করি না ওইখানে, কারণ যে যেরকমভাবে সাউন্ড সিস্টেম অপারেটিং করে যার কাছে যেমন ভালো লাগে। তো আমার কাছে এখানে মানে যে 6টা হরন, তো 4টা তো আউট আমি দেখাইলাম আর 2টা স্টেজ। তো সেজন্য আমি আউটের জন্য ইউজ করছি 1,250, এবং কি মনিটরের জন্য কিন্তু ইউজ করছি 250, মানে যে এই দুটো আমার কাছে বেস্ট লাগে, সেই রকম ম্যাচিং হয়। এবং কি এই 250 ওয়াটের সেটগুলো কিন্তু একটু মানসম্মত হয় যারা মাইকের ক্ষেত্রে মানে একটু বেশি জানে, ঠিক আছে? এটা কিন্তু অনেক ভালো কিন্তু সার্ভিস কিন্তু প্রোভাইড করে আমাদেরকে। তো প্রায় মোটামুটি সব কাজই প্রায় শেষের দিকে, ওই অপারেটরে আমি যতটুকু সম্ভব কাজ এগিয়ে দিছি আর কি। তো আমার যাওয়ার পথে সব কিছু, তো রাত্রের ভিউটা আমি দেখাবো, বাট ওর একটু লাইন করে দিতেছি, একটু হ্যালো চেক দিব। তো হ্যালো চেকটা হলেই আমরা চলে যাব গোয়িং। হ্যালো,